আজকে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে, দিনে শুরু হচ্ছে চিড়ের উপমা দিয়ে, যেটা বোন বানিয়েছে। চিড়ের উপমা আমরা সাধারণত লেবু দিয়ে খাই, খুবই টেস্টি লাগে। বল তো, এখন ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা করি, তারপর আজকে দিনটাকে স্টার্ট করব। তো আজকে তো ফাইনালি সেই দিন যেদিন আমরা শ্রেয়াদি আর কুণালদাকে আইবুড়ো ভাত খাওয়াতে যাব। তো শ্রেয়াদি কুণালদা কে যারা জানে না, তাদের জন্য আরেকবার করে বলে দিচ্ছি, শ্রেয়াদি আমাদের কলেজ থেকে একটা গ্রুপ আছে, সুদীপের সব বন্ধু অ্যান্ড তাদের গার্লফ্রেন্ডসরা, আমরা সবাই খুব ভালো বন্ধু। তো এখন পুরো গ্যাঙ্গে ধীরে 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 একটা করে কাপলের বিয়ে হচ্ছে। তো সব থেকে ফার্স্ট কাপল ছিলাম আমি আর সুদীপ, যাদের বিয়ে হয়ে গেছে। এরপর আরও পরপর এক একটা করে কাপলের বিয়ে হওয়া স্টার্ট হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে শ্রেয়াদি আর কুণালদা একজন, যাদের নভেম্বরে বিয়ে। তো আমরা কলকাতায় এসেছিলাম, তো ভাবলাম এর মধ্যে ওদের আইবুড়ো ভাতটা করে দিই, কারণ জানি না এরপর আমরা কখন সময় পাবো না পাবো। তো সেই কারণেই আজকে সব কিছু অ্যারেঞ্জ করা। তো আমরা অনেকেই যাচ্ছি, আমি সুদীপ জিৎ বোনকেও নিয়ে যাচ্ছি সাথে, কারণ এক তো সানডে ওদের ছুটি আছে, ওরা ঘরেও আছে। আর আমরা যবে থেকে ব্যাঙ্গালোর চলে গেছি না, ততদিন থেকে ওদেরও তেমন একটা বেরোনো হয় না, কারণ আমরা ছিলাম তো আমাদের ওখানে কালিকাপুরের ফ্ল্যাট ছিল, তো ওখানে সবাই আসা যাওয়া করতো, বেশ মজা হতো, একটা জায়গা ছিল যেখানে আমরা সবাই মিলে সব কিছু করতে পারতাম, ঘোরাফেরা আড্ডা খাওয়া দাওয়া সব। কিন্তু সেই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য ওরাও তেমন একটা কোথাও বেরোয় না। তো আমরা ডিসাইড করলাম যে আজকে সবাই মিলেই যাওয়া যাক। আলদি থেকে কুণাল শাহাদাও আসবে, কুণাল শাহাদাও সুদীপের ক্লাসমেট অ্যান্ড আমরা সবাই খুব ভালো বন্ধু। তো সবাই মিলে আজকে বেশ ভালোভাবে দিনটাকে এনজয় করা হবে, হোপফুলি যেন সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যায়। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। দিন অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, খালি এবার রেডি হবো। বাজে এখন 11:30 মতো, নিজে বোন স্নান করতে গেছে, আমি স্নান করে নিয়েছি, খালি এবারে ফ্রেশ হবো, রেডি হবো অ্যান্ড দেন বেরোবো। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি, এই যে আমরা চারজন, এখান থেকে আমরা চারজন যাব, ওখানে আরও তিনজন আসবে। তো এখন আমরা করছি উবেরের জন্য ওয়েট। তো আজকে হলো এটা আমার জামা, এটাকে আজকে করেছি, এটা হলো উবের জামা, এটা হলো উবের জামা। এই জামাটা আমি কিনে দিয়েছিলাম পুজোতে, বল একটু, এটা আমি কিনে দিয়েছিলাম পুজোতে, এটা আজকে আমার জামা, এটা লামাল আর এটা হলো বোনের লুক। আসবে সুদীপ ঘোষ সব দিনের মতো ব্ল্যাক টি শার্ট আর ডেনিম। চলো ওদের গিফটটাও আমরা নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা উবের পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। তো আমরা সবাই চলে এসেছি, আমি শ্রেয়াদি আর একটা কুণালদা আশা বাকি, আমি আর রিমি আসছি, তোকে দেবো কিছু বাড়িয়ে দিয়ে দেন। জিৎ কি বই কিনছিস? 2 টাকা আর দিয়ে দেন, না না 40 দিয়ে দেন, 240 দিয়ে দেন। জিৎ কি কি বই কিনলি দেখা একটু, হঠাৎ অনেক বই আছে, আমি দেখিনি কোনোদিন। কেমন আছো? হ্যাঁ খুব ভালো। শ্রেয়াদি কুণালদা ধরো, ফাইনালি আমরা বসে গেছি, ফাইনালি আমরা সিট পেয়ে গেছি, সাতজন আমরা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছি। এবার কুণাল দাদি বিয়ের কার্ড, কার্ডটা একটু দেখা, আমাকেও তো দেখাবি, হ্যাঁ বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে দেখা। কি করছো তুমি? সবাইকে দুজন দুজন Thank you.
চেষ্টা শ্রেয়াদি এবার থেকে একটু একটু চেষ্টা ঠিক আছে রোজ ফটো পাঠাবে আজকে আমি অমলেট বানালাম আজ ভাত আজ ডাল আর এক মাস বাকি বিয়ে ঠিক আছে তো রেডি হয়ে যাও তাহলে সবার খাওয়া দাওয়ার ডান এখন একটু পরোটাটো তুলছে এই যে এখানে একটা পরোটাটো তুলছে তোলা হয়ে গেলে আমরা এখান থেকে যে যার বাড়ি চলে যাবো চলো বাই 21 তারিখ দেখা হবে ওই যাবি তোর আসিস এবারে একদম বিয়ের মণ্ডপে বাই 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 মানে খাওয়া দাওয়া সব শেষ তো এখন শেষ পাতে কনসিউম করতে হবে সেই জন্য আমরা এখন মিষ্টি মুখ না করে আমরা আইসক্রিম খাচ্ছি সবাই যে আদি কোনো চলে গেলো আমরা একটি আইসক্রিমটা খাবো তারপর বাড়ি চলে যাবো আমাদের খাওয়া দাওয়া সব কিছু ডান এখন আমরা সব যাচ্ছি কুনাল দাও চলে গেলে এবার আমরা তিনজন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে বলছি এখানে খাওয়ার কোয়ালিটি কেমন ছিল কেমন কি অ্যাম্বিয়েন্স ছিল কোনো ব্যবসা উচিত কি না তো বাড়ি পৌঁছে যাই তারপর বাড়ি চলে যাচ্ছি সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি সুদীপ এখন চলে যাচ্ছে ওর আজকে পার্টি আছে পার্টি না কি পার্টি না ম্যাচ দেখতে যাচ্ছে হ্যাঁ মানে ম্যাচ দেখতে যাচ্ছে প্রত্যেক দর অফিসে কালি কোন ওদের বাড়িতে আজকে ও থাকবে আজকে ও ফিরবে ও না ঠিক আছে হ্যাঁ অনেকদিন পর আজকে একটু মজা করুক আমি ওকে বললাম যাও একটু মজা করে আসো কাল থেকে আবার সোমবার কাল থেকে আবার অফিস ভালো করে যাও মজা টজা করো ঠিক আছে সকাল উঠে দাদা দিদি চলে আসবে নিশ্চয়ই যা বাই বাই শাশুড়িমাকে প্রণাম করে গেছিস বাই এনজয় এনজয় হ্যাঁ ঠিক আছে তো বাজে এখন রাত একটা বাজতে যায় তো আমি একটা ভিডিও এডিট করলাম কালকে পোস্ট করব বলে সবাই ঘুমিয়ে পড়েছে সুদীপ তো নেই তো আমার ঘুমও আসছে না আজকে জানি না কেন তো যাই হোক তোমাদেরকে বলি আমরা গেছিলাম আজকে বারবিকিউ যেটা আছে তোমার পার্ক স্ট্রিটে তো আমরা রিসেন্টলি ওদের রিভিউ দেখেছিলাম অনেকই ওয়ান স্টার ছিল বাট আমি সত্যি বলছি আমরা গিয়ে খুব 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 হ্যাপি হয়েছি ওখানে খাওয়ার দাওয়ার সব কিছু যথেষ্ট ভালো তো আমরা প্রচুর কিছু খেয়েছিলাম চার ধরনের স্টার্টার ছিল মেন মেনুতে তিনটে রাইস ছিল নুডলস ছিল চিকেন ছিল তো সব কিছু মিলিয়ে আমাদের বেশ ভালোই লেগেছিলো খাবারটা তো তোমরা চাইলে ওখানে যেতেই পারো রিভিউ দেখো না আমি জানি না রিভিউটা কী হিসেবে সবাই দিয়েছে বিকজ হয়তো ওরা রাতে গেছে পুজোর সময় পুজোর সময় প্রত্যেকটা রেস্টুরেন্টেরই খাওয়ার কোয়ালিটি একটুখানি ডিক্রিজ করে কারণ অনেক বেশি ক্রাউড থাকে সেটাকে সামলাতে হয় বাট আজকে আমরা গিয়ে খুব খুব হ্যাপি হয়েছি মানে যতটা টাকা আমরা দিয়েছি পুরোটাই উসুল হয়েছে মনে হচ্ছে খুব ভালো সার্ভিস দিয়েছে আর ওখানে প্রত্যেকটা কোয়ান্টিটি খুবই ভালো একটা রাইসেই তিনজনের মতো হয়ে গেছিলো তো যাই হোক এটাই ছিল আমার রিভিউ তোমরা পারলে ওখানে গিয়ে ট্রাই করো ফিশ ফিঙ্গারটা নিশ্চয়ই ট্রাই করো ওদের সবকটা মেনু বেশ ভালো ছিল চাইনিজও বেশ ভালো তো একবার যাও ট্রাই করো আজকে আমার ভিডিও দেখে যাও তো প্লিজ আমাকে কমেন্ট
কমেন্টে জানিও। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করব। খুব ভালো লাগলো আজকে সবার সাথে বহু দিন পর দেখা হলো। হাত দিয়ে ক্যামেরা ধরেছি তো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বাবা। সবার সাথে দেখা হলো অনেক দিন পর, খুব ভালো লাগলো। আমাদের আগে তো প্রচুর দেখা হতো কিন্তু এখন তো অনেক কম হয়ে গেছে দেখা হওয়া, সবাই দূরে দূরে ছিটকে যাচ্ছি ধীরে ধীরে। তো হোপফুলি আবার নেক্সট মান্থে সবার সাথে দেখা হবে, নেক্সট মান্থে বিয়ে, তো ওই তিন দিন তো খুবই মজা হবে। যা হবে না সেটা তো পরে তুমি দেখতেই পাবে, বাট আজকে খুব ভালো লাগলো। হোপফুলি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি কামনা করি। অ্যান্ড প্রত্যেকটা ভালোবাসা যেন একটা সময়ে সার্থক হয়। কী বলতো, সমস্ত জিনিসকে না একটু সময় দিতে হয়, একটু ধৈর্য দিতে হয়। আজকালকার দিনে আমি দেখেছি সবাই সম্পর্ক থেকে খুব তাড়াতাড়ি ধৈর্যটা হারিয়ে ফেলে। তো প্লিজ ধৈর্য হারিও না, প্রত্যেকটা রিলেশনশিপের ওপর একটু ফেথ রাখো। যদি তোমরা দুজনে মিলে একটা সম্পর্ক ভাবে তুলতে পারো দেখবে নিশ্চয়ই সাকসেস হবে। তো চলো এই বলে আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।